হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা পূজা ব্যাকড্রপ মেকিং আইডিয়া। তাহলে চলো স্টার্ট করা যাক। প্রথমে এই রকম শেপে কার্ডবোর্ড কাট করে নিয়েছি। এরপর এটাকে ওয়ালপেপার দিয়ে কভার করব। ওয়ালপেপার বিভিন্ন প্যাটার্নের পাওয়া যায় ও এর সাথে আঠা লাগানো থাকে। এই রকম পেপার তোমাদের কাছে না থাকলে তোমরা যে কোনো গিফট র‍্যাপ পেপারও ব্যবহার করতে পারো। এরপরে মাঝখানে একটা গোল এঁকে নেব। এর চারিদিকে এরপর কিছু ডিজাইন অ্যাড করে নেব। এই পাশের প্লেটটায় যে আঁকাটা আছে সেই একই রকম আঁকা এখানেও আমি আঁকব। এই প্লেটের ভিডিওটাও চ্যানেলে আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দেব। এঁকে নেওয়ার জন্য আমি এখানে চার রকম অ্যাক্রোলিক কালার ইউজ করেছি। আঁকা কমপ্লিট হলে আরও একটু ডেকোরেট করার জন্য কিছু ব্ল্যাক চুমকি অ্যাড করেছি। এরপর চার সাইডে চুমকি ও পমপম অ্যাড করে নিয়েছি। পমপমের ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। এইভাবে তৈরি হয়ে যাবে আমাদের পূজা ব্যাকড্রপ। তোমরা দেখতে থাকো ভিডিওটা। কীরকম লাগলো আজকের এই আইডিয়াটা? এটাকে তোমরা যে কোনো পুজোতে ঠাকুরের মূর্তির পিছন দিকে স্টিক করে নিতে পারো। ডাবল টেপ দিয়ে সহজেই এটা স্টিক হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার কথা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই।